ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি। কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। কার লেখা বলো তো? ঠিক বলেছ, সুকুমার রায়। সুকুমার রায় আমাদের সকলের শৈশবের কবি। প্রত্যেক বাঙালির শৈশবে জড়িয়ে আছেন এই কবি ও সাহিত্যে। আমরা ছোটবেলা থেকে সুকুমার রায়ের বিভিন্ন কবিতা পড়ে পড়ে বড় হয়েছি। আবোল তাবোলে কত কবিতা পড়েছি, মজার মজার কবিতা। তার লেখা আবোল তাবোল, হজ বরল, পাগলা দাশু ইত্যাদি স্রষ্টা ছিলেন সুকুমার রায়। জন্ম 1887, মৃত্যু 1923। এই স্বল্প দিনের মধ্যেই বা এই স্বল্প দিনের জীবনে তিনি একাধারে চিত্রশিল্পী ছিলেন। ফটোগ্রাফি সরস ও কৌতুককর কাহিনী এবং ছড়ার মাধ্যমে আমাদের সকলকে অর্থাৎ বাঙালি জাতিকে অনাবিল আনন্দের আস্বাদ দিয়েছিলেন। আমরা এখনো এই সুকুমার রায় যখন কবিতাগুলো পড়ি যেন শৈশব জগতে প্রবেশ করি এবং নতুন করে নিজেদেরকে যেন আবিষ্কার করতে শুরু করি এবং ভীষণ ভালো লাগে এখনো পর্যন্ত সুকুমার রায়ের বিভিন্ন কবিতা পড়তে। তোমাদের তো ভালো লাগবেই, কারণ তোমরা এখনো শৈশবের মধ্যেই রয়েছো। তোমাদের এই মজাদার মজাদার কবিতা গল্পগুলো পড়তে খুবই ভালো লাগবে। তোমাদের পাঠ্যের মধ্যেও রয়েছে একটি সুকুমার রায়ের কবিতা, আমাদের যেটা আজকের পাঠ্য। আমাদের আজকের পাঠ্য সুকুমার রায়ের নোট বই। নোট বই কি? এটি এমন একটি খাতা যেখানে আমাদের অনেক অজানা অপরিচিত ভালো ভালো কথার সম্ভার রয়েছে, বিদ্যমান রয়েছে। আমরা চারিদিকে যে সমস্ত অপরিচিত কথাগুলো শুনি বা যেগুলো আমাদের জানা নেই, যে বিষয়গুলো নিয়ে আমরা প্রশ্ন করতে থাকি বড়দেরকে, সেই প্রশ্নগুলো নোট বইয়ের খাতায় লিখে রাখি এবং বড়দের কাছ থেকে সেই উত্তরগুলো জানতে চাই এবং যথাযথ উত্তর পাওয়ার পর সেই উত্তরগুলো আমরা এই নোট বইয়ের খাতায় লিখে রাখি। সেটাই আসলে কবি এই কবিতার মাধ্যমে বলতে চেয়েছে। এবার আমরা এই কবিতাটা পুরো ডিটেলসে গিয়ে বা বিস্তারিত আলোচনা করব। আগে একটু কবিতাটা জেনে নি। নোট বই, সুকুমার রায়। এই দেখো পেন্সিল, নোটবুক এ হাতে, এই দেখো ভরা সব কিলবিল লেখাতে, ভালো কথা শুনি যে এই চটপট লিখি তাই, ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কি কি খায়, আঙুলেতে আঠা দিলে কেন লাগে চটচট, কাতুকুতু দিলে গরু কেন করে ছটপট, দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি, কান করে কটকট, ফোড়া করে টনটন, ওরে রামা ছুটে আয়, নিয়ে আয় লণ্ঠন, কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, ঝোলা গুড় কিসে দেয়, সাবান না পটকা, এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে, পেট কেন কামড়ায় বলো দেখি পারকে, বলো দেখি ঝাঁচ কেন জোয়ানের আরকে, তেজপাতে তেজ কেন ঝাল কেন লঙ্কায়, নাক কেন ডাকে আর পিলে কেন চমকায়, কার নাম দুন্দুবি কাকে বলে অরণি, বলবে কি তোমরাও নোট বই পড়নি। এই হচ্ছে নোট বই, নোট বই কবিতার কবিতা, নোট বই কবিতাটি। তো কবিতাটাতে আমরা কি দেখলাম, কবিতাটাতে দেখা যাচ্ছে যে কবির কাছে একটা নোট বই রয়েছে এবং সেই নোট বইয়ে কবিতার যত অপরিচিত বা মনে জাগা প্রশ্ন কৌতূহল সব লিখে রাখেন এবং তার একজন মেজদার রয়েছেন এবং সেই মেজদার কাছ থেকে সমস্ত কৌতূহল বা প্রশ্নের জবাব পাওয়ার চেষ্টা করেন এবং সেখানে লিখে রাখেন। এই দেখো পেন্সিল, নোটবুক এ হাতে, অর্থাৎ কবির একটা পেন্সিল রয়েছে এবং হাতে একটা নোট বই বা নোটবুক রয়েছে, যেই নোট বই বা নোটবুকে কবি তার সমস্ত কৌতূহল বা সমস্ত প্রশ্নের প্রশ্ন লিখে রাখেন এবং সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেন এবং অবশেষে উত্তরগুলোও লিখে রাখেন। এই দেখো ভরা সব কিলবিল লেখাতে, কিলবিল লেখাতে মানে কবির এই শৈশব মনে যত সমস্ত প্রশ্নের উদ্রেক ঘটে, কৌতূহলের উদ্রেক ঘটে, সমস্ত তিনি এই নোটবুকে লিখে রাখেন। ভালো কথা শুনি যে এই চটপট লিখি তাই, বাস্তব জীবনে বা আমাদের প্রাত্যহিক জীবনে চলতে গিয়ে বহু কথা আমরা শুনি এবং অনেক নতুন নতুন কথাও আমরা শুনতে পাই। যখনই এবং নতুন নতুন কথা এবং ভালো কথা শোনেন তখনই তিনি চটপট করে সেই নোটবুকের খাতায় লিখে নেন এবং অনেক অদ্ভুত ধরনের প্রশ্নেরও উদ্রেক ঘটে তার মনের মধ্যে, যেমন ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কী কী খায়, এগুলো হচ্ছে
যে শৈশব মনে জেগে ওঠার যে প্রশ্ন, যে প্রশ্নগুলো জেগে উঠতে পারে এটাই স্বাভাবিক। আমাদের শৈশবেও জেগে উঠতো, আমরা বড়দেরকে জিজ্ঞাসা করতাম যে এটা কি, ওটা কি, সেটা কেন হয়, ওটা কেন হয়। তো ঠিক সেরকমভাবে কবির মনেও জেগে উঠছে যে বিভিন্ন শৈশব সুলভ প্রশ্ন, যে ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কি কি খায়, আঙুলেতে আঠা দিলে কেন চটচট করে, বা কাতুকুতু বা সুরসুরি দিলে গরু কেন ছটফট করে। এবং এই সমস্ত প্রশ্নগুলো যখন মনে উদ্রেক ঘটে বা মনে আসে, তখন বারবার সেটাকে, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়, এবং বারবার মাথা ঘামিয়ে নিজে নিজে আগাগোড়া সমস্ত কিছু জেনে শুনে, এবং না জানলে বড়দের কাছ থেকে জেনে সেটাকে লিখে যান। কান করে কটকট, ফোড়া করে টনটন, স্বাভাবিক অনুভূতি, যে অনুভূতিগুলো আমাদের জীবনে ঘটে সেগুলো কেন করে, সেগুলোও কিন্তু শৈশব মনে জেগে ওঠে এই প্রশ্নগুলো। ওরে রামা ছুটে আয়, নিয়ে আয় লণ্ঠন, কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, কালকে থেকে মনে আমার একটা ভীষণ দ্বন্দ্ব লেগে রয়েছে, ঝোলাগুড় কিসে দেয়, সাবান না পটকা। ঝোলাগুড় একটা খাদ্য বস্তু, সেটা এবার কিসে দেয়, ঝোলাগুড় কিসে দেয়, সাবান না পটকা, সেটাও কিন্তু প্রশ্নের মধ্যে, বা সেটাও কিন্তু কৌতূহলের একটা বিষয় হয়ে উঠেছে। এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে, অর্থাৎ তার এই জবাবটা জানা নেই, তাই জন্য সেই প্রশ্নগুলো তার নোটবুকে লিখে রাখছে, এবং মেজদার কাছ থেকে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবে, বা মেজদাকে এই প্রশ্নের উত্তরগুলো জিজ্ঞাসা করবে। পেট কেন কামড়ায় বলো দেখি পারোকে, মাঝে মাঝেই পেট পেট ব্যথা করে বা পেটের অসুখ করে পেট কামড়ায়, সেটা কেন করে, জবাব বলো দেখি, ঝাঁজ কেন জোয়ানের আরোকে, জোয়ান খেলে কেন ঝাঁজ লাগে, তেজপাতে তেজ কেন, তেজপাতাতে তেজ আছে কেন, তেজ তো বলে তো কিছু নেই তেজপাতাতে, কিন্তু প্রশ্ন, শৈশব বনের প্রশ্ন, তেজপাতে তেজ কেন, ঝাল কেন লঙ্কায়, লঙ্কায় স্বাভাবিক ঝাল থাকে কিন্তু লঙ্কা তো ঝাল কেন। শৈশব মনের এই প্রশ্নগুলো ছোটবেলা আমাদের মনেও এসছে, তোমাদের মনেও জাগে, সেই প্রশ্নগুলোর কথাই বলা আছে। এবং যা যা প্রশ্ন আমাদের মনে তৈরি হয়, কৌতূহল তৈরি হয়, সমস্ত কিছু নোটবুকে লিখে রাখার কথা বলা হয়েছে, এবং সেখানে সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য কবি এখানে তার মেজদাকে আশ্রয় করেছে, মেজদাকে জিজ্ঞাসা করে। এবং আমরা কি করি, বড়দেরকে জিজ্ঞাসা করি, ঠিক সেরকম আমাদের সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার জন্য তোমরা কি করো, বড়দের, বাড়ির বড়দের জিজ্ঞাসা করো। নাক কেন ডাকে আর পিলে কেন চমকায়, কার নাম দুন্দুবি কাকে বলে অরণি, অর্থাৎ কিছু কিছু প্রশ্ন এমন রয়েছে যে প্রশ্নগুলোর উত্তর হয়তো আমরা বড়রাও দিতে পাই না, কিন্তু শৈশব মানে সেই প্রশ্নগুলোর উদ্রেক ঘটে, এবং সেগুলোই তারা নোটবইতে লিখে রাখে বা নোটবুকে লিখে রাখে, এবং উত্তরগুলোও লেখার চেষ্টা করে। কার নাম দুন্দুবি, এক ধরনের ঢাক বা দামা মামাকে দুন্দুবি বলা হয়। কাকে বলে অরণি, বন বনকে অরণি বলে, কিন্তু কেন তাকে অরণি বলে, বলবে কি, তোমরাও নোট বই পড়ে না, তোমরা, তোমাদেরকে জিজ্ঞাসা করলে তোমরা যখন প্রশ্নের উত্তর পাচ্ছ না, তখন তোমরা কি এটা বলবে যে তোমরা নোট বই পড়নি, যেখানে সমস্ত প্রশ্নের উত্তর থাকে বা যেখানে সমস্ত প্রশ্ন থাকে এবং সেই প্রশ্নের উত্তর থাকে। এই হচ্ছে মূল কবিতা। আমি হোয়াটসঅ্যাপের গ্রুপে তোমাদের এই কবিতার প্রশ্ন দিয়ে দেব, এবং তোমাদের মনে কি কি নতুন নতুন প্রশ্নের উদ্রেক ঘটে এবং সেই প্রশ্নের কি উত্তর তোমরা পাও বাড়ির বড়দের কাছ থেকে, সেটা নেক্সট দিন আমাকে জানাবে, ঠিক আছে।